দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গণভবন থেকে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাগুলোর পরিস্থিতি শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটা কমিটি করা আছে ত্রাণ বিতরণের, সেখানে একটা যোগাযোগ করা যে কেউ যেন বাদ না যায় সেটা দেখা। নামাজ পড়তে আপাতত মসজিদে না যেতে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে রমজানে তারাবিন নামাজও ঘরে পড়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তুলে ধরেন সৌদি আরবের দৃষ্টান্ত। সৌদি আরবে সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জামাত হওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি তারাবিন নামাজও কিন্তু সেখানে হবে না, সবাই ঘরে বসে পড়বে। খুব সীমিত আকারে সেখানে তারা করছেন, সেখানে কিন্তু তারা নিষেধ করে দিয়েছেন। ঠিক এভাবে মসজিদ, মন্দির, গির্জা, এমনকি ভ্যাটিকান সিটি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এইভাবে তারা সুরক্ষণ করার ব্যবস্থা নিয়েছে, নিজেদেরকে সুরক্ষিত করা, অন্য মানুষকে সুরক্ষিত করা। কাজে এই বিষয়গুলি দিকে আমাদেরও শিক্ষার বিষয় আছে, যে কারণে আমরা মসজিদে না যে নিজের ঘরে বসে নামাজ পড়া, কারণ আল্লাহর ইবাদত, ইবাদত তো আপনি যে কোনো জায়গায় বসে করতে পারেন, এটা তো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন। কাজে বরং এখন আর ইবাদত করার একটা ভালো সুযোগ আছে। আর সামনে রোজা, রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রী যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি, কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবিন নামাজ যেহেতু সৌদি আরবেও বর্জিত করছে না বা অন্য অন্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। লকডাউনের মধ্যে দুর্দশায় পড়া শ্রমজীবী মানুষকে বিশেষ ওএমএস এর মাধ্যমে 10 টাকা কেজি দরের চাল দিতে রেশন কার্ডের সংখ্যা 50 লাখ থেকে বাড়িয়ে 1 কোটি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু সবকিছু এখন বন্ধ, অনেক মানুষের কষ্ট হচ্ছে, বিশেষ করে যারা দিনমজুর, যারা কৃষক শ্রমিক, মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, ছোটখাটো ব্যবসায়ী, এই ধরনের এমনকি নিম্নবিত্ত, তাদেরও কষ্ট হচ্ছে। সেটা সব মাথায় রেখে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে একটা পূর্ণধারা প্যাকেজ ঘোষণা দিয়েছি, যেখান থেকে সকল শ্রেণী পেশার মানুষ সবাইকে আমরা সহযোগিতা করব, এবং সেটা আমরা করে যাচ্ছি, ইতিমধ্যে আমরা শুরু করেছি। এমনকি যারা হাত পেতে খেতে পারবে না তাদের জন্য আমরা মাত্র 10 টাকা কেজিতে চাল বিক্রয়েরও ব্যবস্থা নিয়েছি। তবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেমন আমাদের 50 লক্ষ মানুষের জন্য রেশন কার্ড করা আছে 10 টাকায় চাল পান, আমরা আরও 50 লক্ষ মানুষের রেশন কার্ড করে দেবো, কারণ আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। সে ধরনের কিছু ঘটনা ঘটার ফলে আমরা এটা আপাতত স্থগিত করে আমরা তালিকা করবার জন্য নির্দেশ দিয়েছি। দলীয় পরিচয় না দেখে প্রকৃত অসহায় মানুষকে ত্রাণ দিতে নির্দেশনা দেন তিনি। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক দৃষ্টিতে পদক্ষেপ নিতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে জনগণের জন্য, কে কোন দল করলো, কে আমার পক্ষে, কে আমার পক্ষে না, কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। যার অবস্থা খারাপ বা দুস্থ বা যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু মামলা হয়েছে, যবে যে পরিমাণে আমরা দিচ্ছি সে পরিমাণে মামলা তেমন না, তারপরে আমি বলবো যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আমরা ইতিমাত্র 11টা ডিলারশিপ বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে আর প্রায় 40টার মতো সাজা প্রাপ্ত হয়েছে। তবে এর মধ্যে আমি আগেও বললাম যে এই ধরনের ঘটার পর আমরা পরবর্তীতে আবার যখন তদন্ত করতে গিয়েছি দেখেছি যে এটা খুব বেশি একটা অনিয়ম দেখা যাচ্ছে, আর যা দেখা যাচ্ছে সেটুকুও দেখা যাক সেটাও আমরা চাই না। কাজেই সবাই আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন, আর আমরা যে 50 লক্ষ রেশন কার্ড আরও অতিরিক্ত দেবো সেখানে আমাদের সামাজিক সুরক্ষা যারা পাচ্ছে বা যাদের ইতিমধ্যে রেশন কার্ড আছে তাদের বাদ দিয়ে যারা সত্যিকার মানে যাদের প্রয়োজন তাদের নামটা যেন তালিকায় থাকে।
আগামী 3 বছর কিভাবে করোনা ভাইরাস জনিত মন্দা মোকাবেলা করা হবে সেই পরিকল্পনা করার কথা জানান প্রধানমন্ত্রী। সামর্থ্যের সবটুকু দিয়ে দেশবাসীকে রক্ষায় সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রিয়াসাত সানভি, বিডি নিউজ 24.com।